তো বন্ধুরা, আজকের দিনকে ঠিক ভোরবেলার দিকে বঙ্গোপসাগরে উপস্থিত বিধ্বংসী নিম্নচাপটি সরাসরি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল রেখা বরাবর আছড়ে পড়েছে, যার ফলে আজকের দিনকে ভোরবেলা থেকে কিন্তু বিধ্বংসী পর্যায়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হতে হয়েছে গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক অঞ্চল। এছাড়াও আজকের দিনকে কিন্তু আরও বেশি ভয়াবহ ভারী বৃষ্টিপাতের কথা কিছুক্ষণ আগে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর ভয়াবহ হলুদ কথা দিয়ে কিন্তু জানিয়ে দিয়েছে। পাশাপাশি বন্ধুরা, এই যে ভয়াবহ নিম্নচাপ, এটা কিন্তু আরও বেশি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে পশ্চিমবঙ্গের দিকে ঢোকার পরে। এছাড়াও বন্ধুরা, এই নিম্নচাপের ফলে কিন্তু ভয়াবহ ঝড়েরও কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটার আপডেটও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তো আপনার জেলাতে ঠিক কোন সময়ে ঝড় সৃষ্টি হতে পারে, কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে আপনার জেলার উপর দিয়ে ঝড় বইতে পারে, এছাড়াও আপনার জেলাতে কি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি কিন্তু আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো অতি অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন। আজকের এই ভিডিওতে কিন্তু আমরা সম্পূর্ণ লেটেস্ট ডিটেলস লাইভ আপডেটের মাধ্যমে, এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল রিপোর্টের মাধ্যমে আপনার জেলার সম্পর্কে কিন্তু সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, এছাড়া ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে আজকের দিনকে সকালবেলার দিকে আপনার জেলাতে বৃষ্টিপাত হয়েছে কি হয়নি, অবশ্যই আপনি কমেন্ট বক্সের নিচে লিখে জানাবেন। এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো, নিম্নচাপ কিন্তু এখনও পর্যন্ত সরে যায়নি এবং পরবর্তী সময়ে আরও বেশি শক্তিশালী নিম্নচাপ এই সেপ্টেম্বর মাসে কিন্তু আসতে চলেছে। তো অবশ্যই প্রতিনিয়ত সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা এই বায়ুঝাপটা মোডে রয়েছি এবং আমরা একটুখানি ব্যাকে চলে এসেছি, এবং আমরা এই মুহূর্তে কিন্তু আজকের দিনকে মাঝরাতে বেলার দিকে পরিস্থিতি কোন দিকে ছিল এবং সেটা আমরা এক নজরে দেখে নেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকের দিনকে কিন্তু মাঝরাতে বেলার দিকে এই সরাসরি কিন্তু বিধ্বংসী যে একটা ঘূর্ণাবর্ত সহ নিম্নচাপ, সেটা কিন্তু সজোরে আঘাত করেছে এই উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গের উপকূল রেখা বরাবর, যেখানে উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম যে আঘাত সেটা কিন্তু পড়বে, কিন্তু তাও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে অঞ্চলগুলো রয়েছে দীঘা মন্দারমণি, দেখতে পাচ্ছেন বন্ধুরা দীঘার ক্ষেত্রে কিন্তু আজকের দিনকে বলা যেতে পারে যে মাঝরাতে বেলার দিকে কিন্তু 57 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ কিন্তু দীঘার ক্ষেত্রে ছিল। এছাড়াও কন্টাইতেও কিন্তু 52 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, হলদিয়ার ক্ষেত্রেও কিন্তু 45 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে একটা বিধ্বংসী ঝোড়ো হওয়া কিংবা ঝড় কিন্তু সৃষ্টি হয়েছিল। এছাড়াও জয়নগর মাঝিপুর বারুইপুর কলকাতার দিকেও কিন্তু হালকা মাঝারি ঝোড়ো হওয়া বাতাস কিন্তু বইছিল, অপরদিকে উলুবড়িয়ার ক্ষেত্রেও 40 কিলোমিটার প্রতি ঘন্টা, বালিচক খড়গপুর প্রত্যেকটা ঝাড়গ্রাম পর্যন্ত প্রত্যেকটা এলাকাতে কিন্তু প্রায় 40 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। অন্যদিকে দীঘার ক্ষেত্রে পরিস্থিতি আরও বেশি বিধ্বংসী রূপ নিয়েছে, যেখানে প্রায় 57 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দীঘার ওপর দিয়ে কিন্তু এই ভয়াবহ ঝড় কিন্তু বয়ে গিয়েছিল, যেখানে ম্যাক্সিমাম ঝড়ের গতিবেগটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে প্রায় কিন্তু 83 থেকে 84 কিলোমিটার 85 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে কিন্তু এই ভয়াবহ শক্তিশালী নিম্নচাপটা উড়িষ্যার উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূল রেখা বরাবর আঘাত করেছিল। তো যাই হোক, এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখবো কীভাবে এই বিধ্বংসী নিম্নচাপের আঘাতটা ঘটেছিল পশ্চিমবঙ্গের বুকে। দেখতে পাচ্ছেন ভোরবেলা ঠিক 5টার সময় পরিস্থিতি কিন্তু আরও বেশি বিধ্বংসী রূপ নিয়ে চলে, যেখানে দীঘার ক্ষেত্রে গতিবেগটা 10 কিলোমিটার পর্যন্ত বেড়ে গিয়ে প্রায় কিন্তু অলমোস্ট 67 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছে গেছে। বুঝতে পারছেন বন্ধুরা, প্রচণ্ড বেশি বিধ্বংসী কিন্তু রূপ এই দীঘাবাসী আজকের দিনকে দেখতে পেরেছিল, ঝড়ের গতিবেগটা ছিলই, পাশাপাশি কিন্তু বিধ্বংসী পর্যায়ে ভারী বৃষ্টিপাতও আজকের দিনকে সকালবেলার দিকে গোটা দীঘা অঞ্চলকে কিন্তু নাড়িয়ে দিয়েছিল। এছাড়াও দেখতে পাচ্ছেন কন্টাইতেও 55 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গিয়েছে, হলদিয়ার ক্ষেত্রেও 45 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। অন্যদিকে আরও কিন্তু বেশ কয়েকটা অঞ্চল এবারে কিন্তু প্রভাবিত হয়ে গিয়েছিল ভোরবেলার দিকে, কলকাতা খড়দায় সমস্ত এলাকাগুলোর দিকে কিন্তু প্রায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝোড়ো হাওয়া বইছিল। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া এই অঞ্চলগুলোর ক্ষেত্রেও কিন্তু কিছুটা প্রভাব পড়েছিল। দেখতে পাচ্ছেন পুরুলিয়ার ক্ষেত্রে প্রায় 48 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ভোরবেলা 5টার সময় কিন্তু বিধ্বংসী গতিতে ঝড়ও সৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এই মুহূর্তে আমরা ধীরে ধীরে আবারও খানিকটা ট্র্যাকটাকে চালিয়ে নিয়ে যাবো, দেখবো কখন কখন এই বিধ্বংসী পর্যায়ে পরিস্থিতি তৈরি হতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা সকালবেলার দিকে ঠিক 9টার সময় চলে এসেছি এবং সকালবেলা 9টার সময় দেখতে পাচ্ছেন দীঘার ক্ষেত্রে গতিবেগটা 70 কিলোমিটার প্রতি ঘন্টা পৌঁছে গিয়েছে, কন্টাইতেও কিন্তু 64 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, হলদিয়ার ক্ষেত্রে কিন্তু প্রায়
প্রায় 53 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে তমলুক কোলাঘাট, প্রত্যেকটা এলাকাতে কিন্তু 50 থেকে 55, কোথাও কোথাও আবার 60 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু একটা ঝোড়ো দমকা বাতাস কিন্তু আজকের দিনকে সকালবেলা 9টার সময় দিয়েছিল, যার কারণে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং মৎস্যজীবীদেরকে কিন্তু বলে দেওয়া হয়েছে যারা যাতে তারা যেন উপকূলের দিকে ফিরে আসতে পারে, কারণ তা না হলে কিন্তু ভয়াবহ বিপদ তাদের জীবনের জন্য কিন্তু লক্ষ্য করতে আরম্ভ করে দিয়েছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেশ ভালোই কিন্তু ঝড় বৃষ্টির পালা সকালবেলা 9টা থেকে কিন্তু চালু হয়ে গেছে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা সকালবেলা ঠিক 12টার সময় পৌঁছে গিয়েছি এবং সকালবেলা 12টার সময় যেটা আমরা দেখতে পাচ্ছি দীঘার ক্ষেত্রে 64 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ঝোড়ো হাওয়া সৃষ্টি হবে, অন্যদিকে গোপীনগরপুর এছাড়া কিন্তু চাকুলিয়ার দিকে দেখতে পাচ্ছেন 67 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছে গিয়েছে, জামশেদপুরের ক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু 72 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে একটা বিধ্বংসী ঝোড়ো হাওয়া কিন্তু বইছিল, এছাড়া দিকে বলরামপুর এছাড়া পুরুলিয়ার বাঁকুড়ার দিকে কিন্তু বেশ ভালোই একটা ঝোড়ো হাওয়া কিন্তু বইবে 50 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও কোথাও আবার বিধ্বংসী 60 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে একটা মারাত্মক ঝড় কিন্তু সৃষ্টি হয়েছিল আজকের দিনকে। এই ঝড় কিন্তু গোটা বঙ্গবাসী কিন্তু দেখতে পেয়েছিল। বাংলাদেশের ক্ষেত্রেও একই রকম পরিস্থিতি রয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও যে ঝড় হবে না এমনটা কিন্তু না, বাংলাদেশের সাতক্ষীরা খুলনা প্রত্যেকটা অঞ্চলে 50 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু এই একটা ভয়াবহ ঝড় গোটা বাংলাকে কিন্তু একেবারে নাড়িয়ে দিয়েছিল। ঢাকার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 57 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, রাজশাহীর ক্ষেত্রেও প্রায় 58 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে, যেটা আমরা যতদূর আমরা দেখতে পাচ্ছি ততদূর কিন্তু গোটা দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশের ক্ষেত্রে ভয়াবহ ঝড় কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে ধীরে ধীরে খানিকটা ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখবো দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে পরিস্থিতি কী হতে পারে। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কিন্তু একদম ঠিক দুপুরবেলা 2টার সময় রয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখনও পর্যন্ত কিন্তু ঝড় এখনও পর্যন্ত হচ্ছে, মোটামুটি কিন্তু বিকালবেলা পর্যন্ত ঝড় পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু থাকবে। যদি আমরা একটুখানি জুম ইন করে দেখি এই কুন্তির এলাকাগুলোতে, কুন্তির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 76 কিলোমিটার প্রতি ঘন্টার একটা বিধ্বংসী গতিবেগ নিয়ে এই কুন্তি সহ এই যে তোরপা এগুলো সমস্তই কিন্তু উড়িষ্যার এলাকাগুলো রয়েছে, উড়িষ্যার ক্ষেত্রে প্রচণ্ড বেশি ভয়াবহ প্রভাব কিন্তু দেখতে চলেছে, এছাড়াও পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই প্রভাব পড়বে। মোটামুটি 70 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে কিন্তু পুরুলিয়ার বুকে ধেয়ে আসতে চলেছে আরও একটা মারাত্মক শক্তিশালী ঝড়। দেখতে পাচ্ছেন 68 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত কিন্তু পুরুলিয়ার ওপরে কিন্তু গতিবেগটা পৌঁছে গিয়েছে এবং যেটা আমরা বুঝতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া সবথেকে বেশি প্রভাবিত হবে, কারণ কিন্তু মূলত একটাই, কারণ এই পুরুলিয়া বাঁকুড়া কিন্তু অনেকটাই কাছাকাছি উড়িষ্যার অনেকটাই কিন্তু কাছাকাছি অঞ্চলে অবস্থান করছে, এছাড়াও ঝাড়খণ্ডেও বেশ ভালোই ভয়াবহ প্রভাব পড়বে। তুলনামূলকভাবে কিন্তু যেটা আমরা বুঝতে পারছি এই মুহূর্তে যে নদিয়া মুর্শিদাবাদ কলকাতা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু খুব বেশি একটা বড়সড় ভয়াবহ প্রভাব কিন্তু পড়বে না, কিন্তু ভারী বৃষ্টিপাত কিংবা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু গোটা দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু চলতে থাকবে এক নাগাড়ে। এই মুহূর্তে আমরা আবারও খানিকটা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং যেটা আমরা বুঝতে পারছি যে মোটামুটি কিন্তু রাত্রিবেলার দিকে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে আরম্ভ করে দেবে, তবে পরিষ্কার হতে আরম্ভ করে দেবে মানে এটাই নয় যে একদমই পুরোপুরি নিম্নচাপটা শেষ হয়ে যাবে, কারণ এই মুহূর্তে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর সহ এই উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগর কিন্তু আরও বেশি বিধ্বংসী নিম্নচাপ এখনও পর্যন্ত অবস্থান করে রয়েছে, যার ফলে কিন্তু ফের কালকের দিনকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের দিনকে আপনার জেলাতে ঠিক কোন সময় কখন বৃষ্টিপাত হতে পারে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পারলেন বায়ুর ঝাপটা মোড়ে আপনার জেলাতে কত কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ঝড় সৃষ্টি হতে পারে সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে খুবই ভালো করে স্পষ্ট করে দেখলেন। এবার আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে চলে যাবো, দেখতে পাচ্ছেন, এবং বৃষ্টিপাতের মোড়ে গিয়ে আমরা সরাসরি একদম ফাস্ট ফরওয়ার্ড করবো না, তবে তার আগে আমরা এই মুহূর্তে দেখে নেবো পরিস্থিতি কোন দিকে যেতে পারে। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে রয়েছে এবং আজকের দিনকে একদম ঠিক রাত্রিবেলা 12টার সময় পরিস্থিতি কোন দিকে ছিল সেটা কিন্তু এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু দীঘা সহ উপকূলরেখা বরাবর, অপরদিকে এই যে অঞ্চলগুলো রয়েছে এখানে কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গিয়েছিল এবং যত ঘন্টার পর ঘন্টা এগিয়ে এসছে তত কিন্তু আরও বেশি বিধ্বংসী রূপ নিতে আরম্ভ করে দিয়েছে পশ্চিমবঙ্গের উপরে, যেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু যেটা আমি আপনাদেরকে বলছিলাম ভারী বৃষ্টিপাতও কিন্তু দীঘা অঞ্চলগুলোর ক্ষেত্রে হয়েছিল। দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু ভোরবেলা 5টার সময় ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হতে হয়েছিল দীঘাবাসীকে, যেখানে প্রায় 10.9 কিংবা 11 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাত কিন্তু দীঘার ক্ষেত্রে হয়েছিল। এছাড়া গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পালা এক নাগাড়ে কিন্তু চলছিল। এবারে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখতে পাচ্ছেন বন্ধুরা যেই আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে একদম ঠিক বলা যেতে পারে যে সকালবেলা 7টার সময় পৌঁছেছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কিন্তু অনেকটাই আলাদা হয়ে গিয়েছে, যেখানে উড়িষ্যা উপকূল রেখা বরাবর একটা বিধ্বংসী নিম্নচাপ
চাপ কিন্তু সরাসরি ঢুকে পড়েছে এবং ঢোকার পরে কিন্তু তাণ্ডব লীলা চালাতে শুরু করে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে 20 মিলিমিটারের মারাত্মক ভয়াবহ ভারী বৃষ্টিপাত কিন্তু এই উড়িষ্যার ক্ষেত্রে ঘটেছিল এবং উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরও বেশি বিচলিত কিন্তু পরিস্থিতির দিকে যেতে আরম্ভ করে দিয়েছিল। তো যাই হোক, এই মুহূর্তে আমরা ধীরে ধীরে আবার ওখানে একটা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সকালবেলা 11টার সময় যেই আমরা পৌঁছে গিয়েছি তখন আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু গোটা দক্ষিণবঙ্গ সহ প্রায় কিন্তু গোটা বাংলাদেশে আংশিক মেঘলাচ্ছন্ন পর্যায়ে রয়েছে। কোথাও কোথাও আবার বাংলাদেশের ক্ষেত্রে খানিকটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার মধ্যে কিন্তু শ্রীকান্তপুর, মোগলা এই দুটো অঞ্চল কিন্তু পড়ে যাচ্ছে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা ধীরে ধীরে খানিকটা এই পরবর্তী দেখে নেবো যে পরবর্তী দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে পরিস্থিতি কী হতে পারে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা একদম ঠিক দুপুরবেলা 2টোর সময় পৌঁছে গেছি, যেখানে কলকাতার বুকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও যদি আমরা একটুখানে দেখি নদিয়ার ক্ষেত্রে কিন্তু ব্যাপক মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 7.9 মিলিমিটারের কাছাকাছি একটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা শান্তিপুরের ক্ষেত্রে হলেও কৃষ্ণনগরের ক্ষেত্রে কিন্তু ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে প্রায় 13 মিলিমিটারের কাছাকাছি বা 1.3 সেন্টিমিটারের কাছাকাছি কিন্তু ভারী বৃষ্টিপাত কৃষ্ণনগরের ক্ষেত্রে হতে পারে। অপরদিকে বর্ধমানের কাটোয়ার দিকেও কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। মোটামুটি এছাড়াও আমরা কিন্তু বিষ্ণুপুরের দিকে চলে এসেছি, বিষ্ণুপুরের ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 10 মিলিমিটারের উপরে কিন্তু এই যে মার্ক সেটা কিন্তু ক্রস করে ফেলেছে, যারা পুরুলিয়া এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরবেলা থেকে বিকালবেলার দিকেও কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু খুলনা রয়েছে, অপরদিকে যদি আমরা একটুখানি জুম ইন করি এখানে পাবনা, নাগারপুর এই অঞ্চলগুলোর ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কম বৃষ্টিপাত গোটা উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে সেরকম কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে না। সবথেকে বেশি পরিমাণ বৃষ্টিপাত কিন্তু উড়িষ্যার দিকেই হবে, উড়িষ্যার বিভিন্ন জেলাগুলোতে কিন্তু ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে চলেছে। এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আপনি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু একদম ঠিক বলা যেতে পারে যে সন্ধ্যেবেলা 6টা পর্যন্ত থাকবে। এই মুহূর্তে আমরা আবারও খানিকটা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রাত্রিবেলার দিকে যখনই আমরা প্রায় অলমোস্ট বলা যেতে পারে যে 12টার সময় চলে এসেছি, তখন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা খানিকটা বেড়ে গিয়েছিল। এই মুহূর্তে আমরা 12টার সময় রয়েছি, দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু মোটামুটি 6.4 মিলিমিটারের কাছাকাছি রয়েছে। যখনই আমরা খানিকটা একটুখানি পেছনের দিকে চলে আসবো তখন আপনি দেখতে পাবেন যে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু খানিকটা কমে গিয়েছে। দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু কম ছিল রাত্রিবেলা থেকে, কিন্তু যখনই মাঝরাতে বেলার দিকে এসেছে তখন কিন্তু নিম্নচাপটা আরও বেশি শক্তিশালী রূপ ধারণ করতে আরম্ভ করে দিয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু রাত্রিবেলার দিকে এমনকি মাঝরাতে বেলার দিকেও কিন্তু বেশ ভালোই মোটামুটি মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা এইটুকুই লেটেস্ট আপডেট দেখতে পাচ্ছি। সম্পূর্ণ ডিটেলসে আপনার জেলার লাইভ আপডেট যদি আপনি দেখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টের দিকে, দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সম্পর্কে এই নিম্নচাপে পরিস্থিতি নিয়ে কী আলোচনা করছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনি অন স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন আমরা লেটেস্ট আলিপুর হাওয়া দপ্তরের সকালবেলা দেওয়া আপডেটটা কিন্তু পেয়ে গিয়েছি, যেখানে আলিপুর হাওয়া দপ্তর কিন্তু ভয়াবহ ভারী বৃষ্টিপাতের পাশাপাশি মারাত্মক ভয়ঙ্কর কিন্তু ঝড়েরও কথা বলে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ঝুড়ো হওয়া বইবে। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে ভয়াবহ ভারী বৃষ্টিপাত এবং মারাত্মক ঝড়েরও সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত কিন্তু ঝড়ের গতিবেগটা পৌঁছে যেতে পারে, যেখানে উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে মাত্র 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত রয়েছে। এছাড়াও পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে ঝড় বৃষ্টি চলবে, অন্যদিকে হাওড়ার ক্ষেত্রে শুধু ঝড় হতে পারে, কলকাতার ক্ষেত্রে ঝড় বৃষ্টি চলবে, মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার ক্ষেত্রে রয়েছে। অন্যদিকে হুগলির ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, পুরুলিয়ার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত হবে, ঝাড়গ্রামের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত, এছাড়াও পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে ভয়াবহ ঝড় বৃষ্টি সবই হবে, এছাড়াও বাঁকুড়ার ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া প্রত্যেকটা এই কটা এলাকাতে কিন্তু খুব বেশি একটা বড়সড় প্রভাব পড়বে না, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। এবং কালকে দিনকে ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। এবারে আমরা সরাসরি উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটাও এক নজরে দেখে নেব। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটাও কিন্তু পেয়ে গিয়েছি, যেখানে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কিন্তু সেরকমভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু দেয়নি। এবং আমরা লাইভ আপডেটের মাধ্যমেও কিন্তু সেটাই দেখতে পেয়েছিলাম, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোথাও সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছিল না। তো বন্ধুরা, মূলত আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দেওয়া ছিল। তো যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে আজকের দিনকে আপনার জেলাতে বৃষ্টিপাত হয়েছে কি হয়নি,
জানি এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে আমাদের পাশে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে করে আপনি প্রতিনিয়ত সমস্ত রকমের প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা।